नमस्कार नमस्कार आज आम्रा किभावे शिखी से निये किछुटा आलोचना करब आमी पार्थबाबुके जिज्ञेस करब जखन कोनो नतून जिनिस शेखो तखन किभावे शेखो तो एटार उपर भित्ति करे किछु किछु प्रश्न जिज्ञेस करब एबं प्रश्नोत्तरेर आलोचनार माध्यमे आम्रा किभावे शिखी सेटा निये आलोचना एगिये जाबे। हाँ ताहले तुमि प्रश्न करते पारो। ঠিক আছে পার্থবাবু, তুমি বলো তো কখন তুমি খুব ধীর গতিতে শেখো? আসলে আমার যখন না কোনো শিক্ষকের পড়ানো একদম পছন্দ হয় না, তখন আমি বেশ ধীর গতিতে শিখতে পারি। আর আমার কি বলো তো, আমার যখন খুব খিদে পায়, আচ্ছা, আমি না খিদের পেটে একদমই পড়তে পারি না। তো আমি বলবো কি, আমি ধীর গতিতে শিখি খিদে পেলে। আচ্ছা আচ্ছা, যে তুমি কখন তাড়াতাড়ি শেখো? একটা বিষয়কে যদি খুব তাড়াতাড়ি শিখি, যদি কেউ না খুব সুন্দর করে প্রচুর গল্প যদি থাকে বিষয়টার ভেতরে, আচ্ছা, তাহলে এবং শিক্ষক মশাই যদি সেই গল্পগুলিকে খুব যত্ন করে পড়ান, তাহলে আমি খুব দ্রুত শিখতে পারি। আচ্ছা, কখন তোমার মনে হয় শেখাটা সহজ হবে, আর কি কি পদ্ধতি নিলে পরে শেখাটা আরো সহজ হয়? আমার একটা স্বভাব আছে, সেটা হচ্ছে কি, ধরো আমি যখন শিখছি তখন যদি পেছনে যদি খুব সুন্দর মিউজিক চলতে থাকে, উচ্চ গ্রামে সঙ্গীত বাজছে, তার মাঝখানে বসে যদি আমি পড়তে পারি না, বা মোবাইলে একটার পর একটা পিং হচ্ছে, একটু একটু দেখলাম তারপর মাঝখানে পড়লাম, তখন আমার খুব মানে ভালো লাগে আর কি। আর তোমার ক্ষেত্রে কি? আমার মনে হয় আমার টেক্সট বইটা যদি খুব ভালো হয়, টেক্সট বইয়ে যদি যথেষ্ট ভিজুয়াল থাকে, এক্সপ্লেনেশন থাকে, আসলে আমার টেক্সট বইটাই আমার ট্রেজার, এটা থাকলে আমার মনে হয় আমি এটাকে ফলো করেই ভালো শিখতে পারি। গান, ভিডিও, এগুলো আমার কাছে একটা ডিস্টারবেন্স মনে হয়। ভালো টেক্সট বুক সবচাইতে ভালো, এটাকে আমি ফলো করব, এটা পড়ব, এটার এক্সপ্লেনেশন পড়ব, কোনো অ্যাক্টিভিটি থাকলে সেই অ্যাক্টিভিটিগুলো করব, এবং যদি কোনো ভিজুয়াল থাকে বোঝানোর জন্য সেটাও আমাকে খুব হেল্প করে। মানে আমি যেটা বলতে চাইছি, আমার কাছে আমার টেক্সট বুকটাই সর্বোচ্চ, এটা ভালো হলেই আমার পড়তে ভালো লাগে, এটাতে আমি সহজে শিখতে পারি, কোনো ডিস্টারবেন্স নয়, শুধু টেক্সট বুক। আরে কি আশ্চর্য, আমার তো একেবারে তোমার ঠিক উল্টোটা। আমার কি জানো তো, টেক্সট বুকে গাদা গাদা টেক্সট বই দেখলে পরে আমার না একেবারে মানে পড়া সম্পর্কে কিরকম একটা মানে গা একদম যেন গুলিয়ে ওঠে। আমার হচ্ছে কি, ভিডিও যেটা আছে এখন, ভিডিও চলছে একদিকে, একদিকে ভিজুয়াল, একদিকে তার সঙ্গে পড়ানো চলছে বিভিন্ন ধরনের, এই রকম যদি হয় তাহলে না আমার কাছে দারুণ লাগে পড়াটা। তার মানে পাঠ্যপুস্তক থেকে পড়াটা বিরক্তিকর লাগে, বিরক্তিকর লাগে, নিস্তেজ লাগে, কোনো আকর্ষণ নেই। এটা বলতো, যখন গ্রুপে হয়, আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস গ্রুপের মাধ্যমে হয়, গ্রুপ অ্যাক্টিভিটির মাধ্যমে যদি ক্লাস হয় তখন কেমন লাগে? তখন আমার দারুণ লাগে, দারুণ একদম মানে প্রচুর মজা হয়। সেটা সত্য, কিন্তু এখনকার যে পরিস্থিতি, এই যে অতিমারির পরিস্থিতি, এই পরিস্থিতিতে নিশ্চয়ই তোমার গ্রুপ অ্যাক্টিভিটি ভালো লাগবে না, কারণ সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতেই হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতেই হবে, তখন কি করবে? তখন তো গ্রুপ তো আর পাচ্ছি না, তো কি করব। এখন আমি যেটা জানতে চাইবো, ধরো আমার ক্ষেত্রে তো আমি বললাম যে আমি গ্রুপে খুব মজা পাই, তুমি গ্রুপে তুমি কিরকম অনুভব করো? আমার গ্রুপে, যদিও আমার একটা গ্রুপ অ্যাক্টিভিটিস ভালোই লাগে, আমার সবসময় আমি গ্রুপে থাকলে পরে আমি গ্রুপটাকে মনে হয় আমি ডোমিনেট করতে পারলে আমি ভালো শিখছি, ঠিক মানে অন্য কেউ ডোমিনেট করছে আমি যেন ঠিক শিখছি না, সেটাতে আমার একটু ত্রুটি থেকে যায়, আমি ডোমিনেটিং থাকলে আমি ভালো শিখতে পারি। আচ্ছা, তুমি একজন ভালো শিক্ষকের কাছ থেকে কি এক্সপেক্ট করো, মানে শিক্ষক কেমন হবেন? আমি এরকম একজন শিক্ষক চাই যিনি সর্বদা খুব হাসি খুশি থাকবেন, সবশেষে আমি যাতে যে বিষয়টা শিখছি সে বিষয়টা যেন আমি যেন আমার আমার মনকে যেন ছুঁয়ে যেতে পারে, এরকম ধরনের একজন শিক্ষকের কাছ থেকে আমি শিখতে চাই। সেই যখন একটু রিল্যাক্স মোডে থাকো তখন মনে হয় তোমার শিখতে ভালো লাগে। অ্যাবসলিউটলি, আমি তো বললামই, ওই আমি যখন গান শুনছি পেছনে বা মিউজিক শুনছি,
তখন আমি একা থাকি এবং আমার বেশ রিল্যাক্সড মনে হয় এবং ওই সময়টাতে আমার মনে হয় আমার শিখতে খুব ভালো লাগে। আর ওই শিক্ষকের কাছে শিখতে ভালো লাগে যিনি খুব মজা করেন, যিনি মানে এরকম একটা পরিবেশ দেন যেখানে ওই সবগুলো বিষয় থাকে যেগুলি আমরা বলছিলাম এরকম আর কি। আর আমার কি বলতো, আমার একদম পুরো উল্টো। আমার মানে যেটা বললে যে রিল্যাক্সড, রিল্যাক্সড মুডে আমার পড়াশোনা হবেই না। আমার হচ্ছে প্রেশার থাকতে হবে, ডেফিনিট টার্গেট থাকতে হবে, তোমাকে এই সময়ের মধ্যে এটা শেষ করতে হবে, দেখো কালকের মধ্যে তোমাকে এই পড়াশুনোগুলো শেষ করতে হবে, এই ধরনের যদি প্রেশার থাকে, বেশ প্রেশারের মধ্যে থাকলে আমি খুব ভালো পড়াশোনা করে ফেলি এই সময়ের মধ্যে। রিল্যাক্স আছি তো, রিল্যাক্সই আছি, কিছুই পড়ছি না, চাপ আছে খুব ভালো পড়ছি, খুব ভালো শিখছিও, সেটাই আমার কাছে খুব ভালো লাগে। আসলে তাহলে কি দেখা যাচ্ছে, দেখো একটা জিনিস হচ্ছে কি, তোমার আর আমার এই যে শিখার পদ্ধতি, মানে পড়তে চাওয়ার পদ্ধতি, কেউ আমরা আমি কোনো সময় ধীর হয়ে যাই কোনো কোনো বিষয়ে, কোনো সময় খুব দ্রুত হয়ে যাই, কোনো সময় ভালো লাগে কোনো একটা পরিবেশে। আবার দেখো ভালো লাগাগুলোও কিন্তু ভিন্ন ভিন্ন, তোমার যে পদ্ধতিগুলো ভালো লাগছে গ্রুপে করতে ভালো লাগছে আমার খুব একটা ভালো লাগছে না, তোমার ভিডিও দেখতে, ভিডিও দেখে দেখে বা এক্সপ্লানেশনগুলো ভিডিওর মাধ্যমে দিলে ভালো লাগে আমার, আবার সেটা একটা ঝামেলা মনে হয়। আমার কাছে পাঠ্য বইটাই সবচেয়ে ভালো, কারণ আমি দেখেছি তোমার বাড়িতেও পাঠ্য বই একদম স্কুপ। সেই 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 আমার পাঠ্য বইগুলো, পুরনো পাঠ্য বই আমি রেখে দিই, পাঠ্য বইটাই আমার কাছে সম্পদ। তো আসলে প্রত্যেকটা লোকের, এখানে আমরা যেমন দুজনের আলোচনা করলাম, সেরকম প্রত্যেকটা লোকের শিখনের যে প্রক্রিয়াটা বা অভ্যাসটা সেটা আলাদা, অর্থাৎ প্রত্যেকটা লোকই ভিন্ন ভিন্ন আলাদা। তো এই যে শিখনের স্টাইল, আলাদা আলাদা স্টাইল, যারা শিক্ষক আছেন আপনাদের টিচিং লার্নিং প্রসেসের মধ্যেও এই ভিন্ন ভিন্ন স্টাইলগুলোকে অ্যাকোমোডেট করতে হবে, ইনকর্পোরেট করতে হবে, তাইলেই শিক্ষণ প্রক্রিয়াটা আরো বেশি সার্থক হবে, সফল হবে। ঠিক, যেমন ধরো না একটা শিশুকে আমরা সবসময় বলি না প্রত্যেকটা শিশু হচ্ছে অনুপম। নিশ্চয়ই তার কোনো উপমা নেই, উপমা নেই, প্রত্যেকে আলাদা আলাদা, যেহেতু আলাদা আলাদা শিক্ষণের প্রক্রিয়াটা আলাদা আলাদা হবে, পছন্দ অপছন্দটা আলাদা আলাদা হবে, ভিন্ন ভিন্ন শিশু। আমি অ্যাজ এ টিচার আমাকে সবাইকে অ্যাড্রেস করতে হবে, সবাইকে অ্যাড্রেস করতে হবে, সবাইকে ক্যাটার করতে হবে, সবার যে আলাদা আলাদা শিক্ষণ চাহিদা আছে সেই চাহিদাটা আমাদের শিক্ষক হিসেবে পূরণ করতে হবে। তাহলে এই যে ডিফারেন্ট লার্নিং স্টাইল, আপনারাও আপনাদের বাচ্চাদের সঙ্গে আলোচনা করতে পারেন যে সে কখন কি পরিস্থিতিতে কিভাবে শিখলে পরে ভালোভাবে শিখতে পারবে, তা আলোচনা করলে আপনাদের সুবিধে হবে, আপনাদের শিক্ষণ প্রক্রিয়ার মধ্যে সেটাকে ইনকর্পোরেট করতে পারবেন, তাহলে শিক্ষণ প্রক্রিয়া, শিক্ষণ যে প্রসেসটা এটা আরো বেশি প্রাণবন্ত হবে, শিক্ষার্থীরা আরো ভালোভাবে শিখতে পারবে। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, সেটাই আমাদের আজকের এই ছোট্ট আলোচনার মধ্যে এই বিষয়টাই আমরা। ধন্যবাদ সবাইকে।